কেউ কেমন আছে গায়ে স্বামী তো ভালো আছি আশা করছি আপনারাও ভালো আছো আর ভালো থেকো আর আজকে হচ্ছে নাগপঞ্চমী তার জন্য দেখো আমি এখানে দুধ এনেছি মানে মর্নিংয়ে আর তার জন্যে দেখো আমি দুধটা ছেঁকে নিচ্ছি যতটা আমার লাগবার আর এখানে দুধটা গরম করতে দেবো আমি যা আমি দিয়ে দিয়েছি আর এই দেখো সকালে নাস্তা করার জন্য এই যে বানিয়েছি আজকে তাড়কা বানাই নে আজকে এরকম ভাজা ভাজা টাইপ বানিয়েছি মুড়ি খাওয়ার জন্য আর চলো আমার তো দেখলেই যে আমার নাস্তা আর এই দেখো বেশি মোবাইল দেখলে কি অবস্থা হয় এই দেখো গাইস মজা করতেছিলাম কি কারণ একটু খুলে গেছে আর চলো গাইস দেখতে থাকো আর এখন মানে কি আজকে তো যেন নাগপঞ্চমী আর তাড়াতাড়ি কাজ করব তারপরে আমাদের বাবুর মা যাবে পুজো দিতে আমি যাব না আজকে আমি একবারে সোমবারে পুজোটা করে নিব। আর চলো আর এই দেখো মাকে ডাক্তার বাড়ি নিয়ে যাবে তার জন্য আমি দিয়ে দিচ্ছি মাকে সিরিফ চাই দিয়েছি আর এই দেখো তোমার দাদা দুধ দিচ্ছি আর চলো আর আমি এই দেখো নাস্তা করে নিচ্ছি তাড়াতাড়ি আর আজকে পিনাজানেই খেয়ে নিচ্ছি আর এই দেখো আমি আর তোমার দাদা বাবুই মুড়ি খেয়েছি আর এই দেখো বাপু আর বাপুর দিদা মানে মা খাচ্ছে এখানে ইটলি ইটলি আনা হয়েছে চলো গাছ দেখতে থাকো আর ঘরের কাজকর্ম আর দেখাচ্ছে না মানে কে যে মর্নিংয়ে উঠা মানে জল আনা তারপরে আমাদের তো আর বাড়িতে নেই আর মানে জল তারপরে যে ঘর আর পরিষ্কার করা তারপরে এই যে টুকটাকে যাতে রাতের যত বাসন থাকাম সব হচ্ছে তো ঘর পরিষ্কার করা কত সব প্রত্যেকটা জিনিসকে ইদগে উদগি করে মানে ঘর পরিষ্কার কত তো মানে মুশকিল লাগে আর তারপরে সকালে নাস্তা ছিল আর মাকে এগুলা খেতে দিচ্ছি একটু ভেঙে দিচ্ছি আর বাবু তখন বড়ো হয়ে গেছে ও কা ভেঙে দিতে হবে না আর চলো দেখতে থাকো এই যে আমি আজকে তারকাটা বানিয়েছি তো বাবু বাবুও বলছে আজকে আমি এই খাবো না মানে টিউশন গেছিলো টিউশন থেকে নো এসেই আর এই দেখো টিউশন না আজকে গেছিল মানে মাকে নিয়ে গেছিলো বাবু আর বাবু যে টুস ছিল দেখতে থাকো পুরো ভিডিওটা গাইছে এই দেখো বাড়ির পুজো কমপ্লিট হয়ে গেছে আর এখন মানে কি দেখো পুজো হয়ে গেছে সব কিছু কমপ্লিট ঘর মানে বাদ বাকি কাজ সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর এই দেখো এখন আমার যা যাচ্ছে পুজো দিতে এই দেখো তৈরি হয়ে গেছে ও আমাকে কিছু বলছে মানে যে দুধ নিয়েছে মানে প্রসাদ ওইদিকেই কিনবে চলো দেখতে থাকো আমি তো আর সাথে যাচ্ছি না আর সাথে গেলে ভিডিও বানাতি আজকে স্কুলে ছুটি আছে আর কি বলবো পুজো করতে এসেছি আমি তো রান্না করছি রান্নাটা আর দেখাচ্ছি না একদম সিম্পল বানাচ্ছি দা প্রথমে আমি ডালটা বানিয়েছি ভাতটা চাপিয়েছি আর চলো পুজো করতে এছি আমি তো আমার বাকি কাজ করব আজকে মানে শুক্রবার একটু কাছাকাছিও করার ছিল আর বলছি বেলপাতা নিয়েছি বলছেন না আর এই দেখো এখানে বেলপাতা তুলছে আর আর কি করব তো বেলপাতা তুলছে পুজো করতে হবে আমার তো কাজ আছে আর আমি তাও চলে এসেছি আমি বলছি এই গেলে ভালো ভালো বেলপাতা গেলে তুলো আর চলো গাইস দেখতে থাকবো পুরো বৈঠকটা আর কি বলার আছে আমি তো আর পুজো করতে আজকে পারলাম না আমি একবারে ডাইরেক্ট সোমবারে পুজো করবো আর আমাদের এখানে তো জানো যে শ্রাবণ শ্রাবণী মেলা এসেছি তো যাই না একদিনও কবে যাব যবে যাব বলছে সেই দিনে বৃষ্টি করছে তার মধ্যে যাওয়া হচ্ছে না চলো আর এখানে দেখো ফুলগুলো কি সুন্দর ফুটেছে এই ফুলগুলো না দেখতে অনেক সুন্দর লাগে আর যখন ফুল ফুটে এই দেখো আমি এখান থেকে নিয়ে গেছি আমাদের বাড়িতে মানে ওখানেও খুব সুন্দর দেখছি ফুটে আছে আর এই দেখো প্রজাপতিটা হামি আর এখানে আছে দেখো মানে এত সুন্দর প্রজাপতিটা লাগছে না দেখতে আর আমাকে বলছে ধর আমি পারবো না ধরতে চলো গাই আমি এই শাড়িটা পরেছি কেমন লাগছে অবশ্যই বলবে আমাকে এই শাড়িটা পরতে ভালো লাগছে তার জন্য করেছি আর এখানে দেখো আমরা এখন ফটো তুলছি হাই গাইস আর এই দেখো আমি এখনো করি না আর এখন বাচ্চে সাড়ে নটা আর আমার যত দেখলে পুজো করতে গেল আর আমি এখানে বসেছি আর ভাত চাপিয়েছি মানে ডালমার হয়ে গেছে কি রান্না করব সেটাই চিন্তা করতে আজকে তো জানো পঞ্চমী তো আমি আর পুজো করতে যাইনি যাবো সোমবার পুজো করতে মানে আজকেরটা আর সোমবারে লাস্টে পুজো করবো দুদিন আমি জল ঠেলেছি আর চলো গাই আর কি বলবো আমি প্রত্যেক দিন বলি যে আমি কন্টিনিউ ভিডিও দেবো আর একদম পারি না আর জানি না কী করে আমার একদম মানে টাইম করে সকালে এত কাজ থাকে মানে সেই কাজ বা বাননা তারপরে ঘর পরিষ্কার আর তারপরে আমার মানে কেকটা যেন ইনফেকশান হয়ে গেছিলো তার জন্য অনেক কষ্ট ভোগ করতে হলো জানো আমাদের যে কতদিন হচ্ছে হসপিটালে এই চক্কর খাচ্ছে জানো ভগবান আমাদের রকম নসিব কাহও যেমন হয় না গাইস ওইখানে একটা না খরগোশ আছে জানো কাদের যে বটে আমরা জানি না মানে কার বটে মানে এই স্কুলকে এসে গেছে তো আমাদের ঘরকে মানে কি আমাদের বাড়ি এসেছিল আর আমরা একটু আদমের যত্ন করি আর চলো গাইস আমি ভাত চাপিয়েছি দেখছি কখন হচ্ছে তারপরে স্নান করব আর এ দেখো ভাই এসে ভাইরা এসেছে মানে কলেজ এসেছিলো আর এখানে আমার ছোটো ভাইও গিয়েছিল বাড়ি আর পঞ্চায়েতে এসেছে ছিল ভাইরা তো দেখলেই কী করছে আর চলো গাইস আমি এখানে একটু আরাম করছে ভাইরে এখানে বসে আছে আর বলছে ভাত খেয়ে যাবো আমি যে ঠিক আছে ভাত দেব তারপরে বলছে ঠিক আছে আমি ঘুরিয়ে আসি তারপরে যাবো বলছে তো ভাইরা একটু কোথায় গিয়েছিলো পুরোটির না কোথাও বলতে পারবো না আর এখানে দেখো আমি মিষ্টি খাচ্ছি এই দেখো মিষ্টি ভাইরাকও দেওয়া হয়ে গেছে আর চলো আর মিষ্টি খাওয়া হয়ে গেছে আমাদের এখন রাতে কিনার করব মানে কি সকালের যে রুটি ছিল ওগুলো গরম করে আজকে খাবো এই এসে মানে অনেক রুটি আছে কত ফেলবো বলো আর এখানে দেখো মিষ্টি খাচ্ছে ছিল মিষ্টি খাওয়া হয়ে গেছে ফ্রিজ খুলে দিচ্ছি চলো গাইস বন্ধ করে দিচ্ছি আর বেশি লেট করবো না আর আমার দেখো মানে কি নাস্তা ডিনারটা দেখাচ্ছে না আর এখন ঘুম পাচ্ছি গায়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই গুড নাইট